রাজধানীর নিউ মার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে তোলা হচ্ছে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর ফাতুল রাকিবের আদালতে তোলা হবে তাকে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক দশ দিনের রিমান্ডে আছেন এর আগে বৃহস্পতিবার রাতে সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় পরে তাকে রাখা হয় ডিবি হেফাজতে শেখ হাসিনার সরকারের সময় নানাভাবে আলোচনায় ছিলেন জিয়াউল আহসান ফোনে আড়ি পেতে কল রেকর্ড ফাঁস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা ঘটনায় বিভিন্ন সময়ে জিয়ার নাম শোনা গেছে সম্প্রতি কোটা আন্দোলনের সময় ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ডিজিটাল ক্র্যাকডাউনে জিয়াউল আহসান অন্যতম ভূমিকা পালন করেন বলেও কথা উঠেছে শেখ হাসিনার সরকারের পতনের পর সাত আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন জিয়া কিন্তু হজরত শাহজালাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে তাকে বহনকারী ফ্লাইট থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়